কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আর আমরা ভালো আছি। আমার চ্যানেল পিয়ালি রিয়েল লাইফে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক স্বাগত। তো আজ আমি পিয়ালি চলে এসেছি প্রত্যেক দিনের মতোই নতুন একটা ভিডিও নিয়ে। আর আজ আমি তোমাদেরকে শেয়ার করব আমার গোল্ড জুয়েলারি কালেকশন পার্ট টু। তো পার্ট ওয়ানে আমি অল্প কিছু গোল্ড জুয়েলারি শেয়ার করেছিলাম, আর বাড়িতে আমার কিছু গোল্ড ছিল, তো সেগুলো আমি আসার সময় নিয়ে এসেছি। তো আজকে ভেবেছি আগেরগুলো আর আজকেরগুলো টোটাল যেটুকু জুয়েলারি আছে আমি সেটুকুই তোমাদেরকে শেয়ার করব। তো চলো, আর একটা কথা শুরু করার আগে, যারা নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথমবার এসেছো, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর কমেন্ট করে জানিও তোমাদের মতামত কেমন লাগলো আমার ভিডিওটা, আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে দিও নতুন ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? তো চলো, তোমরা যারা আমাকে বন্ধু করছো আমি অবশ্যই তোমাদেরকে ঠিক টাইম মতো বন্ধু করে নেব, আমাকে বারবার রিমাইন্ড করানোর দরকার নেই, ঠিক আছে? তো একটা শর্ত, তোমরা ভিডিও দেখতে এসো, না হলে আমি বন্ধু করতে পারবো না, ঠিক আছে? তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক গোল্ড জুয়েলারি কালেকশন, ঠিক আছে? তো চলো দেখে নাও। তো ফার্স্ট টাইম তোমাদেরকে আমি দেখাচ্ছি, তো এই দেখো, এটা হলো আমার, এই দেখো এটা হলো আমার নেকলেস। তো আমি দূর থেকেই দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে ভালো, যদি বেশি কাছে নিয়ে যাই তো ভালো বুঝতে পারবে না। এটা আমার মাসি আমাকে দিয়েছিল, তো এটা বিয়ের পরেই দিয়েছে। আর এই দেখো, এটা হলো একটা আংটি, দেখো বুঝতে পারছো? এই দেখো, এই আংটিটা আমার হাজবেন্ড আমাকে বিয়ের পরে দিয়েছে, আর একটা আংটিও দিয়েছে। তো এই দেখো, এটা হলো পাথর বসানো, এই দেখো। তো এই আংটিটা খুব ভারী, ওই আংটিটাও ভারী কিন্তু ওটার থেকে এটা বেশি ভারী, আর এটার কাজও যেহেতু অনেক বেশি, এই দেখো। তো দেখে নিয়েছো? আর বিয়ের আগের আমার একটা চেন আছে, তো তোমাদেরকে দেখাই, এই দেখো এটা হলো আমার বিয়ের আগের চেন, এই দেখো, এই লকেটটাও খুব সুন্দর। বেশি কাছে নিয়ে গেলে তোমরা ভালো বুঝতে পারবে না। আর তারপরে দেখাই, আমার ঠাকুমা শাশুড়ি আমাকে দুটো চুড়ি দিয়েছিল, তো উনি এখন আর নেই, মারা গিয়েছেন, 1 বছর হয়ে গিয়েছে। তো মেয়ে হওয়ার পর একটু মোটা হয়ে গিয়েছিলাম, তো সেই জন্য হাতে আর হতো না, তো এখন তোলায় আছে, যেহেতু উনি আর নেই তো ওনার দেওয়ার স্মৃতি, ওই জন্য আমি রেখে দিয়েছি। এখন কি বলতো, তেমন একটা ইউজ করি না, বেশি ইউজ করলে সোনাগুলো না ক্ষয়ে ক্ষয়ে পড়ে যায়, তো সেই জন্য আমি তুলে রেখেছি। তো দেখাই, এই দেখো, এই দেখো, দেখেছো? এটা কিন্তু অনেক আগের ডিজাইন, এই দেখো। এবার ভালো বুঝতে পারছো না, ফুল ফুল করা, মানে এরকম এস দেওয়া আর এসের মধ্যে একটা করে ফুল ফুল দেওয়া। তো এটা ঠাকুমা শাশুড়ি দিয়েছিল আমাকে, আর এটা হচ্ছে নোয়া বাঁধানো, এই দেখো, এটা দিয়েছিল আমার বড় পিসি শাশুড়ি। আর এই দেখো, এ একটা কানের, ভালো বোঝা যাচ্ছে, এই দেখো এই কানেরটা খুব ছোট, এটা হলো একটা পাতা মতো করা আছে, এই দেখো। আমি জুম ক্যামেরায় দেখাতে পাচ্ছি না, বেশি বেশি জুম করলে তোমরা বুঝতে পারবে না, এই দেখো এটা। আর আর একটা চেন, এই দেখো এটা হলো আর একটা চেন, আর আর একটা চেন আছে, তো এই দেখো এটা হলো আর একটা চেন, দেখেছো? আর আর একটা কানের আছে, তো সেটা হলো টপ, তো এই দেখো, এই তো দূর থেকেই দেখায় তাহলে ভালো বুঝতে পারবে। তো এই কানের টপটা আমার বিয়ের সময় আমার জেঠি শাশুড়ি আর বড় ননদ দুইজনা দিয়েছিল,
তো টপ কানে তো আমি খুব একটা ইউজ করি না, বেশি ইউজ করলে আমার কান প্রচন্ড ব্যথা করে, তো সেই জন্য আমি বেশি একটা ইউজ করি না, খুব কম ইউজ করি। আর আমার বাবা দিয়েছে, তো সেটা তোমাদেরকে দেখাই। এই দেখো, এটা আমার বাবা দিয়েছিল, দেখেছো? তো এই ছিল আমার গোল্ড জুয়েলারি কালেকশন। তো কেমন লাগলো আমার গোল্ড জুয়েলারি কালেকশন অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর নতুন বন্ধু অবশ্যই তোমরা আমাকে বন্ধু করে নিও, আমিও তোমাদেরকে বন্ধু করে নেব, ঠিক আছে? আর আরেকটা, এই দেখো, এই কানেরটাও আমার বিয়ের আগের কানের, এই দেখো। তো এটা আমার মা আমাকে করে দিয়েছিল, প্রথমে আমার ঠাকমা একটা রিং দিয়েছিল, তো ওটা আমি বারবার হারিয়ে ফেলতাম, আর সেই জন্য আমাকে মা একটা ওই রিংয়ের সঙ্গে কিছু দিয়ে একটা বেলকুড়ি বানিয়ে দিয়েছিল। তো সেই বেলকুড়িটাও না, এই এখানে যে রকম বলটা, সেই বলটা কেমন টোপ খেয়ে মতো গিয়েছিল। তো তারপর নেক্সট টাইম মা আবার সোনা দিয়ে এই বেলকুড়িটা বানিয়ে দিয়েছে। তো এর উপরে দেখো স্টোন দেওয়া আছে, এগুলো হলো স্টোন, পিঙ্ক কালারের স্টোন আছে, আর এইখানটাই ডিজাইন করা আছে, আর এই নাকের। তো ব্যাস এইটুকুই ছিল আমার সোনার জিনিস, তো তোমরা দেখে নিলে। তাহলে চলো আজকের মতো এখানে স্টপ করছি, ওকে? ঠিক আছে, তো আজকের মতো এখানে স্টপ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের অনেক অনেক খেয়াল রেখো। টাটা, বাই বাই, কাল আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে, ওকে? ঠিক আছে, এখন তাহলে আসি, তোমরা সবাই ভালো থেকো।